দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িহাট। এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। আমরা দেখছেন এখানে গরুটিকে যখন কইবে আগর, তখন কইবে দাঁতে নাই, আর যখন কইবে দুই দাঁত আগর নাই, এগুলো হবি বিশ্বাস করে কাম করেছি আমি। আজকা সিগারেট খাবো খান, দর্শকরা তো সিগারেট খাওয়ানোর পছন্দ করে না, পছন্দ করে না। আপনার চোখে কি হয়েছে? হ্যাঁ, চোখ না, চোখে কিছু হয়নি। ঘুম থেকে উঠে আসলেন? ঘুম দাঁড়ান যাবে পানি ভাই সকালবেলা। আচ্ছা, কত চাচ্ছে এটা? দাম দাদা মানে মেলা পঁচিশ পঁচিশ এখন দিদি দাম দিদি দিলে নিম না দিলে নিয়ে আসিয়ে নেই। আচ্ছা, কিবার দিব কত বলছিলেন? দাম তো আছে ভাই, দশ দশ টাকা বেশি নেই। ওটা দুলাল কি বাজবে দিবাস? কেরম করছি গঙ্গাহাটে পশ্চিম দিকে দাঁড়িয়ে বলছি টেঙ্গা হাজার পাটি আছে, দাম পাওয়া যাবে না। মই আসলে তোমার মাঙ্গার বেটা, এই মাঙ্গার বেটা খুব হয়ে গেল। এটি আমরা দেখছি দিয়ে দিলেন দিলেন শেষ পর্যন্ত দিয়ে দিল গরুটি। এখন আব্দুল ভাই গরুটি গরুটি এখন বিক্রি করবেন। দাম করে কি হারাবো? দাম চাওয়া ভাই মানে লোক নাই আজকে আমার গরু নিবার লোক আছে না, কম গরু অর্ধেক গরু ঘুরে বেড়াচ্ছে। আমার মামু কি কোয়াতে শুনতে মামু আর কি করবে? Thank you.
এখন কতটুকু হবে চার মন আছে না কত ঝক মারলে আমরা মানুষ ব্যবসায়ীরা আচ্ছা তা তো খালি খাতা শুনে না খালি পাবে দিলে দিবে না দিলে নাই না দিলে তুই গুয়া মারব তুইনের মতন করিবা লাগবে দিলে দে নাহলে গুয়া মারব ঠিকই আছে কাটা 80,000 দাম চাই মাত্র কত বল দাম দাদে 180 ভাই কত বলছে 40,000 বললাম 150 ভাঙে 40,000 140 কতটুকু হবে ওইটা কাটাই চলে গেছে 140 কি মনে হচ্ছে বাজারের অবস্থা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অবস্থা ভাই এইভাবে কিনা বেচা হচ্ছে ভাই দুইটা কি হচ্ছে মানে অত করি মানে একটা খুব মানে একটা বেচা কিনা না খুব একটা বেচা কিনা নরমালের ভিতর আচ্ছা যারা কিনবে ওরা সুবিধা আছে সুবিধা আছে নাম্বারটা বলুন তো আপনার 0173 হ্যাঁ 531 হ্যাঁ 8047 এই নম্বরে যোগাযোগ করলে পাবে অবশ্যই ভাই ভালো লোকের কাছে তো ভাই মানুষ আসে না আচ্ছা ঠিক আছে ভাই দিছি না খালি এ কি ঠকাইছে কে নাই ঠকা খালি উইলাই কোয়াছে উইলাই কোয়াছে অমুক জন করে দিছে ভাই আমাকে মারে ফেলাইছে এলাকি বিচার আমারতে আছে ভাই না 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 না
ঠিক আছে তাবুরি রেটে আসে একবার নিয়ে যাও হ্যাঁ তাহলে বুঝা পাবে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন আবিরুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা